আরে মা, আমি তখন থেকে বলছি যে তোমার শাড়িতে আগুন লেগেছে, তুমি কি শুনতে পাও না নাকি? হইহট্টগুলো হয়তো শুনতে পাননি উনি। সে না হয় শুনতে পাইনি, কিন্তু কাপড় ভরছে তার গন্ধ তো পাবে। সব জায়গা তো প্রদীপ জ্বলছে, তাই হয়তো উনি বুঝতে পারেননি। যাক বাদ দাও, এই ছেলেটার রূপে স্বয়ং ভোলানাথ এসে তোমাকে বাঁচিয়েছেন, নইলে আজ কি যে হতো। চলো 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 অন্তত এবার তো বোঝার চেষ্টা করো, তোমার খেয়াল রাখার জন্য কাউকে প্রয়োজন। আমি তোমার জীবন বাঁচিয়েছি বলে কথাটা বলছি না, আমি চাই যাতে তুমি নিজেকে নিজেই রক্ষা করতে পারো, এরপর বাকিটা তোমার ইচ্ছে।